আসসালামু আলাইকুম, ইউটিউব কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো বার্গার। খুব সহজেই ঘরে বসে কীভাবে বার্গার বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বার্গার বানাতে আমাদের যা যা লাগবে, এখানে বার্গারের জন্য আছে রুটি, তা যে কোনো রুটি হলেই হবে। আমরা এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। তারপরে আছে কাবাব, এটা হচ্ছে জালি কাবাব। এই জালি কাবাবের রেসিপিটা আমাদের ভিডিও রেসিপি থেকে দেখে নেবেন। জালি কাবাব ছাড়া অন্য যে কোনো কাবাবগুলো হবে শসা স্লাইস, টমেটো স্লাইস, তেলে ভাজা অনিয়ন পরিমাণ মতো। আমরা এখন দেখাবো কিভাবে বার্গারের জন্য পেঁয়াজটাকে ভাজি করতে হবে। আমরা পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে একটু সাথে করে কেটে নিয়েছি। ফ্রাই প্যান গরম হলে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিব। তেল দিয়ে অনিয়নটা দিয়ে দিব, দিয়ে হালকা করে মিশিয়ে নেব। আমাদের পেস্ট হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলব। এবং বার্গার সস, এই বার্গার সসের মধ্যে আছে 1 টেবিল চামচ মায়োনেজ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ সুইট চিলি সস। আমরা এই 3টে উপাদানকে একসাথে মিক্স করে নিয়েছি। প্রথমে আমি বার্গারের রুটির নিচের অংশেতে শসা স্লাইস দিব। শসা স্লাইস দেওয়ার পরে তার উপরে দিব ভাজা অনিয়ন স্লাইস। এবার দিব কাবাব। কাবাবের উপরে এখন টমেটো স্লাইস দিব। এখন 1 টেবিল চামচ করে বার্গারের সসটা দিব। এখন উপরে কাটা রুটির অংশটাকে আমরা উপরে বসিয়ে দিব। উপরের অংশে রুটিটা দেওয়া হয়ে গেলে আমরা টুথপিক দিয়ে এভাবে ভিতরে দিয়ে দিলে বার্গারটা নড়বে না। হয়ে গেল আমাদের বার্গার। বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করলে সবাই অনেক পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।